ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত, যা সচরাচর শবে মেরাজ হিসেবে আখ্যায়িত হয়, যে রাতে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আহরণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেন। অনেক মুসলমান ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাতটি উদযাপন করেন, আবার অনেক মুসলমান এই রাত উদযাপন করেন না, বরং এই রাত উদযাপন করাকে বিদআত বলেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ করা হয়, এবং এই রাতেই দৈনিক 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য নিয়ে আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের 61 বৎসরের অর্থাৎ 620 খ্রিস্টাব্দ রজব মাসের 26 তারিখের দিবাগত ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি নবীদের জামাআতে ইমামতি করেন। অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেন। এই সফরে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার সফর সঙ্গী ছিলেন। কুরআন শরীফের সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আল বনী ইসরাইল আয়াত 1। যদিও ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআনে মিরাজ শব্দটির উল্লেখ দেখা যায় না, কিন্তু যখন অবিশ্বাসীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বা ঐশ্বরিক বাণীর প্রমাণস্বরূপ স্বর্গে আহরণ প্রমাণ আনতে বলে, তখন সেখানে উল্লেখিত শব্দ ছিল তারকা ফিস সামাই, স্বর্গে আহরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক বিষয়গুলো জানার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।